আসসালামু আলাইকুম। আমাদের এখানে এক বড় আপুর বাসা ছিল ইফতারের দাওয়াত। ইফতার আইটেমের জন্য আপু অনেক রকম আয়োজন করছে, টেবিল ভর্তি খাবার। এদিক থেকে প্রথমে আছে সমোসা, এখানে আছে চিকেন স্যুপ, এটা ভেজিটেবল পাকোড়া, এটা চিকেন রোল, এখানে আছে গরম গরম চিকেন মোমো। মোমোটা খেতে খুবই ভালো ছিল। ছোলা ভুনা ইফতারের একদম মেন আইটেম। আর আপুর বাসায় সবার ইফতারিতে যেটা ডিমান্ড থাকে, আপুর হাতের এই জিলাপি, জিলাপিটা খেতে খুবই মজা। বিভিন্ন ধরনের ফ্রুটস, এখানে আছে আলুর চপ, খেজুর, শশা। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, এটা লেমন মিন্ট, বেশ ভালো খেতে। আপুর হাতের পাটিসাপটা পিঠাটা এত মজা ছিল, খুবই সফট এবং ভেতরের পুরটাও খুবই টেস্টি। ইফতারের পরে গরম গরম এক কাপ ঘন দুধ চা, যেটা না হলে আসলে হয় না। ইফতারের পরে বাচ্চা কাচ্চাদের মেন আকর্ষণ থাকে কেক। কেক কে কতটুকু খাবে না খাবে সেটা বড় কথা নাই, কেকটা কাটতে হবে, সেটাই তারা খুব বেশি এনজয় করে। কেক দেখে বাচ্চারা সবাই খুবই খুশি, সবাই মিলে ওয়েট করতেছে কখন তারা কেক কাটবে। অবশেষে তারা সব একসঙ্গে মিলে দাঁড়াইছে কেক কাটার জন্য। রাতের খাবার শুরু হয়ে গেছে। আপু রাতের খাবারের জন্য অনেকগুলো আইটেম করছে। আপুর হাতের রান্না খুবই মজা এবং প্রত্যেকটা আইটেমই খুবই টেস্টি হয়। এখানে ছিল পোলাও, তারপরে আপু করছে একটা রুই মাছের কোফতা কারি, সরিষার তেল দিয়ে বিফ কালাভুনা সালাদ, চিকেনের একটা আইটেম, মুরগির গোশের কালারটা খুবই সুন্দর আসছে, দেখে বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হয়েছে। রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট, এটা ছিল রাতের খাবারের সবগুলোর মধ্যে বেস্ট। সবাই খেয়ে এটার খুবই প্রশংসা করছে। এমনিতে আপুর প্রত্যেকটা আইটেমই খুবই টেস্টি। বিফ কালাভুনা, এটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আপুর বাসায় নর্মাল যে কোনো দাওয়াতে সবারই একটা ডিমান্ড থাকে আপুর হাতের মিষ্টি, কারণ আপু মিষ্টি খুবই ভালো বানায় এবং প্রত্যেকটা মিষ্টির আইটেমই খুবই মজা। এই মিষ্টিটাও ছিল অনেক মজা। আজকের ইফতার দাওয়াতের ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।